সময়ের সেরা গতিময় বোলার পাকিস্তানের হারিস রৌফের উত্থান রূপকথার মতোই। ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতারের শহর রাওলপিন্ডিতে জন্মগ্রহণ করেন রৌফ। 2020 সালে অভিষেক হওয়া এই পেসার অল্প সময়েই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন পাকিস্তান পেস আক্রমণের। নতুন কিংবা পুরনো বল হাতে বর্তমানে পাকিস্তানের ভরসার জায়গা হারিস রৌফ। তবে জীবনের এই পর্যন্ত আসতে অনেক উত্থান পতনের সাক্ষী হতে হয়েছে পাকিস্তানের এই পেসারকে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে নিজের সেই লড়াকু জীবনের গল্পই গণমাধ্যমকে শুনিয়েছেন হারিস রৌফ। জানিয়েছেন, নিজের পড়ালেখার খরচ চালাতে একটা সময় অর্থ আয়ের জন্য স্ন্যাক্স বিক্রি করতে হয়েছিল তাকে। বিশ্বকাপের আগে ESPN ক্রিক ইনফোর প্রামাণ্যচিত্রে ইনক্রেডিবল রাইজ অব হারিস রৌফে সেই গল্প আবার মনে করিয়ে দিয়েছেন এই পেসার। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। প্রামাণ্যচিত্রে হারিস বলেন, রোববারে নাস্তাও বিক্রি করতাম। মায়ের একটা স্বপ্ন ছিল নিজেদের একটা বাড়ি হবে। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বাবা আমার ফি দেওয়ার মতো আয় করতেন না, আমি নিজেও এমন আয় করতাম না, কিন্তু টেপ টেনিস ক্রিকেট খেলে সহজেই ফি দিতে পারতাম। টেপ টেনিস ক্রিকেট খেলে পাকিস্তান ক্রিকেটাররা 2-2.5 লাখ টাকা রুপি পর্যন্ত আয় করতে পারেন, আমিও এমন আয় করতাম আর টাকা মায়ের হাতে দিতাম। 2017 সালে হারিস লাহোর কালান্দার্সের ট্রায়ালে অংশ নেন এবং কোচ আকিব জাভেদের চোখে পড়েন। আকিবই মূলত বদলে দিয়েছেন হারিসকে। সে ট্রায়াল থেকে তার যাত্রা শুরু। কিভাবে ট্রায়ালে পাকিস্তানের সাবেক পেসার আকিবের চোখে পড়েন হারিস, সেই গল্পও শুনিয়েছেন। হারিস বলেন, ট্রায়ালে যারা ঘন্টায় 83-84 মাইল গতিতে বল করছিলেন তাদের নির্বাচন করা হচ্ছিল, কিন্তু আমি যখন বল করি আমার প্রথম বলের গতি ছিল ঘন্টায় 88 মাইল। কোচ তাহির মুঘল ভেবেছিলেন স্পিড মেশিনে কোনো সমস্যা আছে। তিনি আকিব ভাইকে ডাক দেন। আকিব ভাই আমাকে বল করতে বলেন। দ্বিতীয় বলটা করলাম 90 মাইল গতিতে। যখন আবার বল করতে বলে তৃতীয় বলটা করি 92 মাইল গতিতে। ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও তার দিকেই সবার নজর থাকবে। নাসিম শাহর চোটের কারণে 28 ওয়ানডেতে 53 উইকেট নেওয়া হারিসকেই নিতে হবে বাড়তি দায়িত্ব। তৌহিদ হাসান, কালবেলা।